আমি কবির ভাষায় একটা কথা বলতে চাই, চিচ্চজেতা ভয়শূন্য উচ্চজেতা শির, বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ করালো মমতা খালার, সরকার ছাড়া আবার কারা করা হচ্ছে, এবং তৃণমূলের মদত পুষ্টে পশ্চিম বাংলার বুকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটবে। আমি কাশেমের কাছে যেতে চাই। কাশেম, এটা কিন্তু গ্লোবাল ফেনোমেনা, মানে তন্ময়দা ব্যাপারটা ডেটা দিয়ে হয়তো ভারতেরই ফেনোমেনন বোঝালেন, কিন্তু একটা বিরক্তি কাজ করছে সারা বিশ্বজুড়েই, একটা বিরক্তি যে আমার প্রাচীন যে ডেমোগ্রাফি, আমার প্রাচীন যে অভ্যাস, আমার প্রাচীন যে সংস্কৃতি, কাশ্যপমুনির কাশ্মীর, পণ্ডিতদের কাশ্মীর ছিল, কাশ্মীরিয়াতের কাশ্মীর ছিল, সেটা হঠাৎ করে বদলে গেল এবং কিছু মধ্যযুগীয় সংস্কৃতি সেখানে চলে এলো। তারপর একদিন সত্যি কাশ্মীরিয়াত নিয়ে যারা কথা বলতেন, রুবাব নিয়ে যারা কথা বলতেন, তাদেরকে তাদের লাশ দেখতে পাওয়া গেল এবং কাশ্মীরি পণ্ডিতদের বলে বলা হলো চলে যেতে। আফ্রিকাতেও তাই হচ্ছে, বিভিন্ন দেশে দেশে তাই হচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে এই ফেনোমেননটাই আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আরও বেশি করে নিজেদের জায়গায়, নিজেদেরকে ভোট ব্যাঙ্কে সীমিত করার মতন জায়গাতে পলিটিশিয়ানরা করতে পারছেন, এবং তার পাশাপাশি ডেমোগ্রাফিটাও বদলে যাচ্ছে এই রোহিঙ্গাদেরকে এত বেশি করে ইন্ডালজ করার জন্য। এখন তো গুজরাটিদের কাশ্মীর, তন্ময়দা গুজরাট, বেশ ধরে নিলাম। আমি কবির ভাষায় একটা কথা বলতে চাই, চিচ্চজেতা ভয়শূন্য উচ্চজেতা শির, বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ করালো মমতা খালার, সরকার ছাড়া আবার কারা। আজকে আপনি দেখুন এই সরবেরিয়া আগারাটি, সন্দেশখালী বসিরহাট সাব ডিভিশনের মধ্যে নদীমাতৃক এলাকা, এই সরবেরিয়া আগারাটি দিয়ে 6 ঘন্টা লাগে নদী দিয়ে পার হতে বাংলাদেশ থেকে এই রাজ্যে প্রবেশ ঘটানোর জন্য। আপনি চলে যান হাটগাছি, সন্দেশখালীর মধ্যে শ্রমিকদা ওই লোকসভার প্রার্থী ছিলেন, শ্রমিকদার ভৌগোলিক চিত্র জানা আছে, হাটগাছা সেখান দিয়েও সহজে আসা যায়। আপনি চলে যান হিঙ্গলগঞ্জে, হিঙ্গলগঞ্জের কালুতলা বলে একটি জায়গা আছে যেখান থেকে নদী পার হলে 15 মিনিট লাগে বাংলাদেশ পৌঁছতে। পশ্চিমবাংলায় 72 জায়গায় কাঁটাতার লাগাতে দিচ্ছেন না মমতা ব্যানার্জির সরকার। প্রবলভাবে আপনি, আমি আপত্তি জানাচ্ছি, 72টি জায়গায় কাঁটাতার লাগাতে দিচ্ছে না। আপনি গোসাবায় চলে যান, গোসাবায় তৃণমূলের নেতা শওকত মোল্লার মদতপুষ্ট মেরাজুল এবং রানা তাদের নেতৃত্বে মানুষ পিছু বাংলাদেশ থেকে আনা হচ্ছে, বিশেষ করে টেকনাফ ক্যাম্পে যে রোহিঙ্গা শরণার্থী শিবির আছে সেখান থেকে 20,000 টাকার বিনিময়ে এরাজ্যের প্রবেশ করানো হচ্ছে। আমরা যারা আদি মুসলমান, আমরা যারা এরাজ্যের, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, আমাদের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের মধ্যে ঐক্য ছিল, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ। আজকের দুর্গাপুজোর সময় বিজয় দশমীর দিন জিষ্ণুদাকে মিষ্টিমুখ করাতাম, শ্রমিকদাকে মিষ্টিমুখ করাতাম, তন্ময়দাদের মিষ্টিমুখ করাতাম। 13 বছরে কী এমন হলো যে সেই ভ্রাতৃত্ববোধ বিভাজন তৈরি হয়ে গেল? যে চেয়ারে বসেছিলেন চিত্তরঞ্জন দাসের মতো একজন মহাপুরুষ, যে চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্রের মতো একজন দেশনায়ক, রাষ্ট্রনায়ক, সেই চেয়ারে বসে ফিরাদ হাকিম ববি, মনিকা মুখার্জির পুত্র, তিনি দাওয়াতে ইসলামে হিন্দুদের আবেদন করছেন, দাওয়াতে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, আমি জানতে চাই যে ফিরাদ হাকিম ববি সকালবেলায় শিবের মাথায় জল ঢালে, সন্ধ্যাবেলায় কালী পুজো করে, আবার তার পরের দিন পার্ক সার্কাসের মসজিদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নামাজ পড়ার অভিনয় করে, হিজাব পরে ঘোমটা টেনে মুসলমান ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। তন্ময়দারা 34 বছরে ক্ষমতায় ছিল, আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছে, আর 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার পরে আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছে। আজকের মরছে কারা পশ্চিমবাংলার বুকে? মুসলমান। মারছে কারা পশ্চিমবাংলার বুকে? মুসলমান। চলে যান না বিজেপি করার অপরাধে বকটুইতে, লালসে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হারমাত বাহিনীর হাতে খুন হয়েছিলেন, এবারের লোকসভা নির্বাচনের পরে শীতলকুচিতে একটি মুসলিম মহিলা, তার নাম রেহানা খাতুন, শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাকে 1 কিলোমিটার উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। গোটা পশ্চিমবাংলার ডেমোক্রেসি চেঞ্জ করা হচ্ছে, পশ্চিমবাংলার মানচিত্র চেঞ্জ করা হচ্ছে, পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরা সুরক্ষিত নয়, পশ্চিমবাংলার বাঙালি ভাষার ভাষাভাষী মুসলমান
মুসলমান আমরা যারা যুগ যুগ ধরে এই ভারতবর্ষে বসবাস করছি, এই মাটিতে মিনা অফিয়াকুম ফালাকনা অফিয়াদুকুম বলে আমাদের যে এই মাটিতে কবরস্থ করা হবে, এই মাটির পবিত্র মাটিতে আমাদেরকে সাহিত্য করা হবে, জানাজার পরে মৃত্যুর পরে সেই মাটিকে অপবিত্র করা হচ্ছে। রোহিঙ্গাদের জন্য কি আপনারা আতঙ্কিত বোধ করছেন? রোহিঙ্গা অনুপ্রবেশ করা হচ্ছে এবং তৃণমূলের মদত পুষ্টে পশ্চিম বাংলার বুকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটবে। আপনার সময় শেষ, আপনার সময় শেষ। আমি সৌরভপ্রিয় বাবুর থেকে তিন মিনিটের বক্তব্য শুনবো এবং তারপর একবারে শ্রমিক ভট্টাচার্য সবটা নিয়ে আমি আপনার কাছে যাব। ভাই কাসেম অনেক কথা বলল, সেখানে দাঁড়িয়ে প্রথমে বলবো ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ফিরোজ হাকিম সকালবেলায় শিবের মাথায় জল ঢালে বিকালবেলায় গিয়ে নামাজ পড়ে, সেখানে মনে রাখার দরকার যে কাজী নজরুল ইসলাম তিনি মুসলিম ধর্মের ছিলেন, তিনি মা তারার সঙ্গীত লিখেছিলেন। আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজে একজন হিন্দু হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রধান সেনাপতির নাম ছিল আবিদ হাসান। সুতরাং সকালবেলায় কে শিবের মাথায় জল ঢালছে আর বিকালবেলায় নামাজ পড়ছে, সেটা রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেখিয়ে গেছে যে ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। দ্বিতীয় কথা হচ্ছে, জিষ্ণুবাবু থেকে শুরু করে অনেকেই বলছিলেন এই বা অন্যান্য আলোচনায় আসলে মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের সংখ্যা অনেকটা কমছে। আমার কাছে এই বিষয়ে একটু অবাক লাগে যে আজকে আমাদের এইখানে দাঁড়িয়ে এটা আলোচনা করতে হচ্ছে যে একজন ধর্মের ভিত্তিতে কোন ধর্মের সংখ্যা বাড়ছে, কোন ধর্মের সংখ্যা কমছে, কিন্তু এই সংখ্যা বাড়ছে বা কমছে এখানে তো ভারতবর্ষে তো উত্তর কোরিয়ার কিমের মতন শাসন চলে না, এইটা গণতান্ত্রিক দেশ। এবং এই দেশের যে আইন, আমরা আগে টিভিতে অ্যাডভার্টাইজ দেখতাম হামদো হামারা তিন, তারপরে আমরা অ্যাডভার্টাইজ দেখতাম হামদো হামারা দো, এখন সেখানে এসে হামদো হামারা এক, এই ধরনের বিভিন্ন অ্যাডভার্টাইজ আমরা দেখেছি। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কোনো প্ল্যানিং করা আছে যে পরিবারে একজন সন্তানই থাকতে হবে, তার বেশি সন্তান প্রসব করা যাবে না, সেখানে হিন্দু বাড়ছে না মুসলমান বাড়ছে, মুসলমান বাড়ছে না হিন্দু বাড়ছে, এইটা আলোচনা না করে আমাদের ভাবার দরকার যে সেন্সাস কি বলছে। 2011 সালে কংগ্রেস গভর্নমেন্টের সময় সেন্সাস হয়েছে, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে আমরা দেখতে পাই নরেন্দ্র মোদী এতদিন ক্ষমতা থাকার পরে তারা সেন্সাস প্রকাশ করলো না। এবং যখন আমরা এই কাঁটাতারের বেড়া ফেন্সিং করতে দিচ্ছে না, এই বিভিন্ন বিষয়গুলো উল্লেখ হচ্ছে, সেখানে আমরা জানি যে আসামে প্রায় 11টা জায়গায় ফেন্সিং করা হয়নি, সেখান থেকে অনুপ্রবেশ ঘটছে। বলছি এই অনুপ্রবেশ ঘটানোর দায়টা কার? অনুপ্রবেশে বিএসএফ দায়িত্ব থাকে, কলকাতা পুলিশ দায়িত্ব থাকে না, পশ্চিমবঙ্গ পুলিশ দায়িত্ব থাকে না। তাহলে সেই অনুপ্রবেশ দিনের পর দিন যদি ঘটে থাকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়? সুমনবাবু বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ঘটাচ্ছে। আমার একটা স্পেসিফিক কোশ্চেন শ্রমিকবাবুর কাছে থাকবে, সেটা হচ্ছে শুভেন্দ্রবাবু এখন বলছেন যে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের দরকার নেই, এখন হচ্ছে হামারা সাথ উনকো বিকাশ, যে আমার সঙ্গে থাকবে আমি তার বিকাশ করবো, আমি সবার বিকাশ করবো না। জানি না আমাদের ভারতীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু অধিকারী লড়াইটা খুব জমজমাট লড়াই, কিন্তু আমার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা হয়ে কোনোদিন বিধানসভায় এই পয়েন্ট তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কি? করেন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিজেপি সরকার আছে, সেখানে বাংলার কতজন এমপি এই অনুপ্রবেশ নিয়ে কথা বলেছে, তার লিখিত ডকুমেন্টস কি আছে, সেই ডকুমেন্টস ভারত সরকার প্রকাশ করুক এবং সেখানে লিখুক যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলা সরকার আমাদেরকে ফেন্সিং করতে দিচ্ছে না, জমি দিচ্ছে না, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি ক্ষমতা থাকে আইন প্রয়োগ করুক। বেশ বেশ, আমি আমি এবার একদম